একজন দুষ্ট ব্যক্তি একটি মহিলাকে একা পেয়ে যা করল। বাগদাদ শহরে একটি দুষ্ট লোক ছিল যে অনেক খারাপ আর পাপের কাজ করে বেড়াত। তার একটি কায়দা ছিল যে সে যে গুনাহই করত তার সাথে সাথে কাগজে লিখে নিত। এভাবে সে একটি বই বানিয়ে ফেলে। একদিন রাতে সেই লোকের বাড়ির দরজায় কে যেন কড়া নাড়ে। সে সময় সে বাড়িতেই ছিল। সে তখন দরজা খুলে দেয়। তারপর সে দেখে খুব সুন্দর নেক চেহারার একজন মহিলা দাঁড়িয়ে আছে। সে ব্যক্তি তখন মহিলাটিকে জিজ্ঞাসা করে, কি দরকার? ওই মহিলাটি তখন বলল, আমি এতিম বাচ্চাদের মা। আমার এতিম বাচ্চারা অনেক ক্ষুধার্ত। তারা তিন দিন ধরে পেট ভরে কিছু খেতে পায়নি। যদি আপনার বাড়িতে কোনো খাবার থাকে তবে আল্লাহর ওয়াস্তে আমাকে দিয়ে দিন, আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন। তখন ওই দুষ্টলোকটি সেই মহিলাকে দেখে তার নিয়ত খারাপ হয়ে যায়। সে তখন মহিলাটিকে বলল, তুমি ভিতরে আসো, আমি তোমাকে খাবার জন্য কিছু দিচ্ছি। মহিলাটি তখন বাড়ির ভেতরে যায়। এরপর ওই দুষ্ট লোকটি তার খারাপ উদ্দেশ্যের জন্য মহিলাটির উপরে নির্যাতন শুরু করে দেয়। মহিলাটি ভয় পেয়ে যায় এবং বলে, আমি তোমার কাছে মাফ চাইছি। কিন্তু দুষ্ট লোকের মধ্যে তখন শয়তান ভর করেছিল। সে মহিলার কোনো কথাই শোনে না, তার উপরে নির্যাতন চালিয়েই যায়। মহিলাটি নিজেকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করতে থাকে। এমন সময় মহিলাটি আকাশের দিকে তাকিয়ে বলে, হে সকল শক্তির মালিক, তুমি আমাকে এই ব্যক্তির কাছ থেকে রক্ষা করো। এরপর মহিলাটি ওই দুষ্ট লোকটিকে উদ্দেশ্য করে বলে, এই থাম, আগে আমার কথা ভালোভাবে শুনে নে। এরপর মহিলাটি আরবিতে একটি কবিতা পড়ে শোনায় যার অর্থ হচ্ছে, যৌবনে ডুবিস না, যৌবনে ডুবিস না, হে যুবক, তুই মৃত্যুকে কখনো ভুলিস না। যে গুনাহতে ভেসে যায়, যে গুনাহতে ভেসে যায়, শেষ পর্যন্ত সেও একদিন দুনিয়া ছেড়ে চলে যায়। সাথে নিয়ে যায় শুধু এক টুকরো কাফন, সাথে নিয়ে যায় শুধু এক টুকরো কাফন। এই অল্পদিনে হোস না তুই গুনাহের বাহন, তোকেও একদিন মরতে হবে, তোকেও একদিন মরতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে। এরপর ওই মহিলাটি কাঁদতে থাকে আর মাথা উঁচু করে বলে, হে আল্লাহ, আমার দোয়া কবুল করো আর এই ব্যক্তির নিকট হতে আমাকে মুক্তি দাও। তারপর মহিলার কবিতা শুনে ওই দুষ্ট লোকটির সারা শরীর কেঁপে ওঠে আর সে কপাল চাপড়ে চাপড়ে কাঁদতে শুরু করে দেয়। তখন সে মহিলাটি বলে, আমি তোকে আল্লাহর কসম দিয়ে বলছি, তোর আর তোর মালিকের মাঝে সব ঠিক হয়ে গেলে মধ্যবর্তী জন অর্থাৎ আমাকে ভুলে যেও না। তারপর ওই ব্যক্তি তখন ঘরের ভেতরে যায়, কিছু খাবার নিয়ে এসে বলে, এই নেক আমলকারী বিবি, এই খাবার নিয়ে যাও, তোমার বাচ্চাদের খাওয়াও এবং তাদেরকে দিয়ে আমার জন্য অবশ্যই দোয়া করাবে যে আমার বইয়ে যত গুনাহ আছে তা যেন সব মাফ হয়ে যায়। মহিলাটি তার কাছে দোয়া করাবে বলে ওয়াদা করে। তারপর বাড়িতে ফেরত আসে, তখন বাচ্চাদের সামনে খাবার রাখে, তখন তাদেরকে ওই ব্যক্তির জন্য দোয়া করতে বলে। বাচ্চারা বলে, মা, আল্লাহর কসম, যতক্ষণ আমরা তার জন্য দোয়া না করব ততক্ষণ খাব না। বাচ্চারা ওই ব্যক্তির জন্য দোয়া করে এবং তারা খাবার খেল। সেই দুষ্ট লোকটি যখন পরের দিন তার বই খুলল তখন সে দেখল তার বইতে কোনো কিছুই লেখা নেই। পুরো বইটি পরিষ্কার এবং সাদা, একটি গুনাহের নিশানও সেখানে ছিল না। বন্ধুরা, আল্লাহ তাআলা ক্ষমাশীল। সারা জীবন গুনাহ করেও যদি একবার পরিষ্কার মন নিয়ে তার কাছে কেউ যদি ক্ষমার প্রার্থনা করে, তাকে ডেকে কান্না করে, তাহলে মহান রব্বুল আলামিন সেই পাপি বান্দার সারা জীবনের গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন আর গুনাহের কোনো নাম নিশানা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি মন্দ কর্ম করবে এবং নিজের প্রতি অবিচার করবে, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু হিসেবে পাবে। সূরা আন-নিসা আয়াত 110।